যেমন আমার হাতে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল, ফুলেও গিয়েছিল মনে হয় কিছু কিছু। রাত্রে ঘুমালে সকালে উঠলে বা কিছুক্ষণ ঘুমায় থাকলে এই হাতটা না যেমন অনেক কষ্ট হতো, মনে হয়তো পুরো একদম অবশ হয়ে গেছে, মানে মনে হয় যে এটা শরীরের কোনো অংশ নাই এরকমটা মনে হয়। এখন আর ওইরকম মনে হয়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, বেশ কিছুদিন আগে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে উনি ভর্তি হয়েছিলেন। প্রথম যেদিন ভর্তি হয়েছেন বেশ অনেকগুলো সমস্যা নিয়ে উনি ভর্তি হয়েছিলেন। এক সন্তানের মা, হাউসওয়াইফ, স্বাভাবিক অনেকগুলো কাজই উনি আর করতে পারতেন না, একদম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো ওনাকে। ওনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা যা দেখতে পেয়েছি তার ভিতর ছিল ওনার এসপিএ ছিল, পাশাপাশি ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস, এভিএনের প্রবলেমও ছিল এবং অ্যানকাইলোজেন স্পন্ডলাইটিস সেটাও ছিল, এবং পাশাপাশি আরেকটা জিনিস ধরা পড়েছিল সেটা হচ্ছে ওনার হেপাটাইটিস বি পজিটিভ ছিলেন। সো ট্রিটমেন্ট চলছে, আলহামদুলিল্লাহ এখন উনি অনেকটুকুই সুস্থ এবং ভালো আছেন, এবং ভালো হয়েছেন বলে আবারও আজকে আপনাদের সামনে উনি এসেছেন ওনার আজকের অবস্থানটা একটু তুলে ধরার জন্য। আসুন দর্শক, একটু কথা বলি ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন আজকে? এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। ভালো আছেন, শোনার পর খুব ভালো লাগে। প্রথম দিনের কথা মনে আছে যেদিন আপনার একটা ভিডিও নিয়েছিলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, পুরো শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল। আপনি বলেছিলেন যে আপনার বেবিকেও পর্যন্ত আপনি ঠিকমতো কোলে নিতে পারেন না, এবং একটা সময় মানে খুবই আপসেট থাকতেন। আজকে কততম দিন আপনার? আজকে ১২তম দিন। ১২তম দিন, সেই প্রথম দিনের আপনি আর আজকে ১২ দিন পরের আপনি, পার্থক্যটা কি দেখছেন? আগে তো আমার অনেক পেন ছিল, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে পেন ছিল, এখন আগের থেকে অনেকটা ভালো। আর কি কি চেঞ্জ পেয়েছেন আপনার শরীরে যেটা আপনার আগেই প্রবলেমগুলো হতো এখন হচ্ছে না? যেমন আমার হাতে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল, ফুলেও গিয়েছিল মনে হয় কিছু কিছু। হ্যাঁ, রাত্রে ঘুমালে সকালে উঠলে বা কিছুক্ষণ ঘুমায় থাকলে এই হাতটা না যেমন অনেক কষ্ট হতো, মনে হয়তো পুরো একদম অবশ হয়ে গেছে, মানে মনে হয় যে এটা শরীরের কোনো অংশ নাই এরকমটা মনে হয়। এখন আর ওইরকম মনে হয়। আচ্ছা, রাতে ঘুমাতে গেলে আগে ব্যথার জন্য ঘুম ভেঙে যেত এমন হয়েছিল? হ্যাঁ হতোই। লাস্ট কয়েকদিনে কি একটু ঘুমাতে পেরেছেন রাতে? হ্যাঁ, মোটামুটি ভালোই ঘুমানো, আগের থেকে ভালো ঘুমাতে পারছি আলহামদুলিল্লাহ। সো এই যে এত দূর থেকে আসা, এই যে ট্রিটমেন্টের জন্য আসা, আপনার কি মনে হয় যে আপনি সঠিক জায়গায় এসেছেন বলে, আসলে আপনার সঠিক চিকিৎসা হয়েছে বলে আজকে আপনি আলহামদুলিল্লাহ সুস্থ? হ্যাঁ, মনে হচ্ছে সঠিক জায়গায় আসতে পারছি আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ আছেন যারা এই মুহূর্তে হয়তো আপনাকে ক্যামেরার উপাস থেকে দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন। যারা আমার মতো এরকম ব্যথায় অনেক কষ্ট পাচ্ছেন, আশা করি এখানে আসলে ব্যথা মুক্ত বাসায় যেতে পারবেন। আচ্ছা, মাত্র ১২ দিন আপনার ঘটনাটা কিন্তু আসলে খুবই মানে অল্প দিনের ভিতরে আসলে যে সুস্থ হয়ে ওঠাটা সেটা অনেক বড় একটা ব্যাপার। যাই হোক দর্শক, আপনারা ওনার প্রথম দিনের যে ভিডিওটা সেটা যদি আপনারা দেখেন, সেই মানুষটা আর এই মানুষটা আকাশ পাতাল পার্থক্য আছে। যে মানুষটা একটা সময় তার নিজের সন্তান, ছোট সন্তানকে কোলে পরিণত নিতে পারতেন না, ব্যথার যন্ত্রণায় সারাক্ষণ অস্থির থাকতেন, পৃথিবীটা একটা সময় মনে হতো যে অসহ্যকর, কেউ ভালো কথা বললে তখন ভালো লাগতো না, কারণ সারাক্ষণ উনি নিজেই যখন ব্যথায় ডুবে আছেন মানুষের ভালো কথা তখন ভালো লাগতো না, প্রায় জীবন সম্পর্কে একদম প্রায় বিতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন, সেই মানুষটা আজকে ভালো আছেন, সুস্থ আছেন, ব্যথামুক্ত আছেন, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। আগের সেই মানুষটা, ব্যথা যুক্ত হওয়ার আগে ব্যথা মুক্ত যে মানুষটা ছিলেন, সম্পূর্ণ স্বাধীন মানুষ ছিলেন, আজকে তিনি সেই আবার স্বাধীনতায় ফিরে গেছেন। দোয়া করেছেন অবশ্যই আপনারা সবাই, আপনারা সবাইকে দোয়া করতে বলেছিলাম। সো আমার এই বোনটাকে আবারও আনতে পেরে, আজকে সুস্থ অবস্থায় দেখতে পেরে আমাদের কাছেও খুবই ভালো লাগছে। আপনাদের ভিতরে যদি এমন কেউ থাকেন যারা দীর্ঘদিন যাবৎ ব্যথায় আক্রান্ত আছেন, অসুস্থ হয়ে পড়ে আছেন, তাদের জন্য বলছি চিকিৎসা নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য ২৪ ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।